নমস্কার বন্ধুরা, লালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি ফেমাস আইটেম বাটার চিকেন তৈরি করছি। এটা তৈরি করতে আমার যা যা লাগছে, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস, এবং পাতলা করে সেগুলো কেটে নিয়েছি, পাতলা পাতলা টুকরো করেছি। পেঁয়াজ নিয়েছি 3টে বড়, ছোটো স্লাইস করে একদম। টমেটো 4টে, সেটাও একদম পাতলা সাইজ করে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। কসিরি মেথি, এখানে মাখন নিয়েছি 4 টেবিল চামচ, 10-12টা কাজু নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আদাটা কম 1/2 টেবিল চামচ, আর রসুন আমি 2 টেবিল চামচ নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর নুন চিনি স্বাদ অনুযায়ী। ফ্রেশ ক্রিম লাগবে আমার কিছুটা, আর রান্নাটা করতে আমার অল্প জল লাগছে। তাহলে আসুন এবার আরম্ভ করা যাক। প্রথমে আমি এই চিকেন পিসগুলোতে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা রসুন বাটা আর আদা বাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে মেখে নিয়ে 15 মিনিট রাখব। গরম কড়াইয়ে আমি প্রথমে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এর মধ্যেই আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে সাতলাতে হবে, একদম টমেটো পেঁয়াজ সব নরম হয়ে যাবে। সমস্ত মশলা সঙ্গে মশলা দিচ্ছি আমি। এবার কাজু বাদামগুলো, কাজু বাদামগুলো দিয়ে দিলাম আমি। রসুন বাকিটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম, অল্প চিনি দিলাম। এবার এটা বেশ কিছুক্ষণ আমাকে ঢাকা দিয়ে ভাজতে হবে, যাতে সম্পূর্ণটা একদম মোলায়েম হয়ে যায়। তারপরে আমি এই গ্রেভিটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার আমি এটার মধ্যে 1/2 চামচ মতো বাটার দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিলাম। এখন আবার এটাকে 2-3 মিনিট আমি ঢেকে রান্না করব। এটা আমার হয়ে গেছে ঢাকা দিয়ে। এবার আমি এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। এরপর এটাকে আমি পুরো ঠান্ডা করব। ঠান্ডা করে আমি গ্রাইন্ড করব মিক্সারে। এবার আমি চিকেনের পিসগুলো, যেটা ম্যারিনেট হয়ে আছে, 20 মিনিট ধরে ম্যারিনেট করেছি, এটাকে ভেজে নেব। 1 চামচ 2 চামচ তেল দিলাম আমি। আমি সবগুলো চিকেনই একসঙ্গেই দিয়ে দেবো।
একটু নেড়ে নেড়ে এটা মিনিট দশেক আমাকে ভাজতে হবে এপিটোপিক সম্পূর্ণ করে। চিকেনটা ভাজা হয়ে গেছে আমার, আর মশলাটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে এই গ্রেভিটা করার জন্য পুরো মশলাটাই দিয়ে দিলাম। কিছুটা আমি নেড়ে নিলাম এটা ভালো করে, চিকেনগুলো দিয়ে একদম সম্পূর্ণ মাখা মাখা করে নিলাম। এর মধ্যে এবার আমি বাটার চিকেন অর্থাৎ মানে বাটার তো যাবেই এখানে, এটা টেস্ট একদম খুব মোলায়েম একটা হবে গ্রেভিটা, ঝালও কম, নুন চিনি কোনোটাই অতিরিক্ত মাত্রায় হবে না, সফট একটা টেস্ট আসবে। অল্প কসুরি মেথিও দিয়ে দিলাম, এবার আর একটু ক্রিম দেবো আমি, দুই টেবিল চামচ দিলাম ক্রিম। অল্প একটু জল দেবো স্লাইট, এবার এটা আমি ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করব। হয়ে গেছে বাটার চিকেন, আমি এবার এটাকে সার্ভিং বোলে ঢালছি। বন্ধুরা বন্ধুরা বাটার চিকেন আপনারা নিজে খাওয়াবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন। ভালো লাগলে আমার চ্যানেলের লিঙ্কটিকে অবশ্যই নিজেদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।